দেওয়া অ্যাক্টিভা দেখুন স্টার্টিং প্রবলেম। আমি সেলফটাকে পুরো খুলে নিয়েছি, গাড়িটাকে খুলে নিয়েছি, আমি খুলে নিয়ে এখানে এটা রেখে দিয়েছি। আমি ডিকিটাকে দেখুন, আমি এখান থেকে সেলফ থেকে শুরু করে আমি এখানে হোস্ট আবার সব খুলে নিয়েছি। অবশ্যই মন দিয়ে দেখবেন, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখুন এখান থেকে আমি পুরো এগুলো সব খুলে নিয়েছি, একদম টোটাল চেম্বারটা খুলে নিয়েছি। আমি এখানে পেনিয়াম বার করে নিয়েছি, আমি এখানে ভালো করে কার্বনটাকে পেট্রোল ওয়াশ করে নিয়েছি। ভালো করে আমি ভিতর থেকে এটাকে বার করে, কয়েলটাকে বার করে, সেলফ মোটরটাকে এ করে নিয়েছি, সব ভালো করে পেট্রোল ওয়াশ করে নিয়েছি, ভিতরটা ভালো করে পেট্রোল ওয়াশ করে নিয়েছি। দেখুন এবার আমি কার্বনগুলোকে লাগাবো, আমি অরিজিনাল কার্বন নিয়েছি আমি লাগানোর জন্য। দেখুন আমি সেলফের কার্বনটা ফিটিংস করছি, এটাকে লাগাচ্ছি, কার্বনগুলোকে ভালো করে মন দিয়ে দেখুন, অবশ্যই ভালো লাগবে। দেখুন আমি এখানে প্রথমে এটা দিয়ে দিচ্ছি ফাইবারের, এগুলো যেহেতু ফাইবারের এটা দেওয়ার কারণ হচ্ছে যেহেতু বডি না হয় সেগুলো ফাইবারের এটা চিপগুলোকে আমি এখানে দিয়ে দিলাম। ফাইবার চিপ দিয়ে দেওয়ার পরে আমি এখান থেকে নিয়েছি দেখুন আমি প্লাস্টিকের হোল্ডারটা এখানে নিয়েছি। আমি হোল্ডারটা নিয়ে নেওয়ার পরে আমি দেখুন এখানে আমি নতুন একটা কার্বন ঝালাই করে নিয়ে এসেছি, এই যে নতুন কার্বনটা ঝালাই করে নিয়ে এসেছি দেখুন এই যে। আর আমি এখান থেকে কার্বনটা এইভাবে ঢুকিয়ে দিচ্ছি, দেওয়ার পরে দেখুন কীভাবে আমি লাগাচ্ছি। দেখুন একটা তার বেঁধে আছে, আমার তারটা তো অবশ্যই সরিয়ে দিতে হবে। দেখুন আমি এই যে এটাকে আমি ঢুকিয়ে দিয়েছি, দেওয়ার পরে আমার এখানে আরও কাজ আছে। যে কাজটা আছে সেটা হচ্ছে আমার এখানে এই যে প্লাস্টিকের যে রাবারটা আছে, আমি রাবারটাকে এর মধ্যে ঢুকিয়ে দেবো। রাবারটা যদি না ঢুকিয়ে দিই তাহলে কিন্তু বডি হবে। দেখুন রাবারটাকে ভালো করে আমি ঢুকিয়ে দিয়েছি, এবারে দেখুন আমি এখানে কার্বনগুলোকে লাগাচ্ছি, কার্বনগুলোকে লাগিয়ে দিচ্ছি আমি। দেখুন কার্বনগুলো লাগানোর জন্য আমি প্রথমে এবার এখানে আমি এটা যেটা লাগিয়েছি এটার মধ্যে আমি দেখুন এখানে আমি কার্বনটা লাগিয়ে দিয়েছি, ব্লু কার্বন একটা নিয়েছি ওখানে লাগানোর জন্য, যেহেতু রাত্রি। দেখুন আমি এখানে আর্থিংটাকে লাগিয়ে দিচ্ছি, চার মতো যে স্ক্রু, দেখুন এই যে স্ক্রু আর্থিংটাকে লাগাচ্ছি। এবারে দেখুন আমি লাগাচ্ছি হচ্ছে এখানে চার মতো নাটটা। তার আগে আমি কিন্তু একটু গ্রিস করে নেব, গ্রিস না করে নিলে হবে না। দেখুন আমি গ্রিস লাগিয়ে দিয়েছি, দেখুন এখানে আমি কার্বনটাকে ঢোকাচ্ছি। দেখুন আমি চিমটি দিয়ে ভরে নিয়েছি, আর এখানে আমি এই যে কার্বনটাকে এবার গলাচ্ছি, দেখুন এই যে গলাচ্ছি আমি, আর এখানে চিমটিটা দিয়ে ভরে নিয়েছিলাম, এবং এই যে এটাকে গলিয়ে বসিয়ে দিলাম, এই যে বসে গেল।
দেখুন আমার জন্য কোনো রকম কোনো জায়গায় টাচ না হয় সেই জন্য আমাদের জন্য ওটা বসিয়ে দিয়েছি। দেখুন আমি বসিয়ে দিয়েছি, আমি পুরো কমপ্লিট বসিয়ে দিয়েছি। দেখুন আমি এখানে আমি সেলফটাকে কমপ্লিট করে নিয়েছি, রেখে দিয়েছি। এবার দেখুন এখানে আমার এই যে কিকটা জাম হচ্ছে, কিকটা উঠছে না, এর জন্য ভালো করে গ্রিস করে সুন্দর করে করে আমি কিকটাকে বসাবো, এখানে সেটিং করে দেবো, সেলফটাকে লাগিয়ে নেবো, কার্বোরেটরটাকে ওয়াশ করবো, গাড়ি সার্ভিসিং করব। দেখুন এবার আমি এখানে গ্রিসটা প্রিমিয়ামটা তুলে গ্রিস করে দিচ্ছি। দেখুন এই প্রিমিয়ামটাকে আমি তুলে নেব, দেখুন কত জাম, দেখুন নামছেই না প্রিমিয়ামটা, এত জাম। দেখুন এই পেনিয়ামটা আমি এখান থেকে তুলে নিয়েছি, দেখুন কত ময়লা, এই যে পেনিয়াম দেখুন আমি তুলে নিয়েছি। দেখুন আমি ভালো করে এই যে পেনিয়ামটা যেটা বড় আছে আমি এটাকে ভালো করে একটু গ্রিস লাগিয়ে দিচ্ছি, আস্তে আস্তে হাতে করে ধরে ধরে গ্রিসটা লাগিয়ে দিচ্ছি যাতে ভালো খেলে জিনিসটা। দেখুন গ্রিস লাগিয়ে দিয়েছি, দোয়া সাথে সাথে দেখুন আমি এই পেনিয়ামের গোড়াটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি, এখানে ভালো করে আমি গ্রিস লাগিয়ে দেবো। আমি এই পেনিয়ামটাতে গ্রিস দেবো, গ্যাপটাতেও দিচ্ছি। দেখুন আমি এবার একটা ওয়াশার বসাবো, এই যে ওয়াশার, এবার আমি কিকটাকে ধরে পেনিয়ামটাকে আমি বসিয়ে দেবো এর মধ্যে। দেখুন কিকটাকে ধরছি আমি, এই যে দেখুন এইটার ঘাটটা হচ্ছে স্প্রিং এর জায়গা। দেখুন আমি বসিয়ে দিয়েছি পেনিয়াম, দেখুন পেনিয়াম বসে গেছে, এবার এই ইঞ্জিটা হয়েছে কিনা আমাকে দেখতে হবে। দেখুন আমি এখান থেকে ফিল্টার বক্সটা উড়িয়ে দিয়েছি বলতে আর কি খুলে নিয়েছি। এখানে দেখুন আমি ভালো করে এখানে গ্রিস একটু ঢুকিয়ে দিচ্ছি, এই যে এখানে একটু ভালো করে গ্রিস ঢুকিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি একটা দেখুন পেনিয়াম বসাচ্ছি, দেখুন এই যে বসিয়ে দিয়েছি পেনিয়ামটা। বসানোর পরে এখানে আমি একটা টুপি বসাবো, দেখুন দেখুন এই যে আমি এখানে একটা এ বসিয়ে দিচ্ছি, এই যে দেখুন গ্যাপে বসিয়ে দিয়েছি। এবার দেখুন আমি এক হাতে মোবাইল তাকে দেখাতে পারছি না, আমি এবার দেখুন এখানে এটাকে লাগিয়ে দিচ্ছি, খাপটাকে খাপটাকে ফিটিংস করে আপনাদেরকে দেখাচ্ছি। চেম্বারটাকে লাগিয়ে দিয়েছি, আমি প্রতিটা 8 নম্বর নাট লাগিয়ে দেবো। এখানে একটা রাবার আছে, রাবারটাকে আমি টাইট করে ভালো করে ক্লিপ দিয়ে আমি নাটগুলো লাগিয়ে দিচ্ছি। দেখুন নাটগুলো প্রতিটা নাট 8 নম্বর আমি টাইট করে দিচ্ছি। দেখুন এখানে রাবারটাও আমি লাগিয়ে দিয়েছি, এবারে দেখুন আমি সেলফটাকে লাগাবো পাশ থেকে, আর আমি কার্বোরেটরটাকে ওয়াশ করে নেবো, নিয়ে আমি তারপর গাড়ি সার্ভিসিং করব। দেখুন আমি এবার সেলফটাকে লাগাচ্ছি, দেখুন আমি এখানে তারগুলো সব রেখে দিয়েছি, আমার এক হাতে মোবাইল দেখাতে পারছি না, এটা মেন তারে দেবো আর এগুলো আর্থিংয়ে দেবো, দিয়ে আমি সেলফটাকে কমপ্লিট করে লাগাচ্ছি। দেখুন আমি এই যে এখানে লাগিয়ে দিয়েছি মেন তার, দেখুন এবার আমি সেলফটাকে ঢুকিয়ে দিচ্ছি, দেখুন আমি সেলফটাকে ঢুকিয়ে দিয়েছি। এবারে দেখুন আমি নাটগুলোকে টাইট করে দিচ্ছি,
আর্থিং দিয়ে তারপরে বলে দেবো আমি, যে বললাম এক হাতে মোবাইল আমি দেখাতে পাচ্ছি না, প্রতিটা তার আমি লাগিয়ে দিয়েছি। দেখুন এখানে আর্থিং, এখানে দিয়েছি, এখানে আর্থিং, এখানে মেন তার আমি লাগিয়ে দিয়েছি। এবারে আমি কার্বোরেটরটাকে অফ করব। দেখুন কার্বোরেটরে আমি এই স্লাইডটা খুলে দিচ্ছি। যেহেতু সার্ভিস করবো আমি, শুধু ভিতরটা ওয়াশ করবো, আমি বাইরেটা ওয়াশ করবো না, কারণ আমার সার্ভিসিংয়ে সব চলে যাবে, উঠে যাবে। আমি এখান থেকে চোখের তারটার এই চার মাথা নারটা খুলে দিচ্ছি। দেখুন আমি এখান থেকে চোখের চার মাথা নারটা খুলে দিচ্ছি আমি, এই যে। দেখুন কার্বোরেটর আমি এই যে তেল পাইপ আছে এখান থেকে খুলে দেবো, আর এখানে এই দুটো হোস, এই যে আমার প্রেসারের পাইপ আছে, প্রেসার পাইপ, এখানে 10 নম্বর নাট থেকে আমি খুলে দেবো। কার্বোরেটর আমি খুলে নিয়েছি। দেখুন আমি এবার কার্বোরেটরটাকে ওয়াশ করবো। কার্বোরেটরে কত ময়লা আছে কিন্তু আমি উপরটা পরিষ্কার করবো না, আমি বলেছি সার্ভিসিং করবো, আমি ভিতরটাই যে ময়লাটা আছে ভিতরগুলোকে আমি পরিষ্কার করে নেবো। শুধু ভিতরটা আমি সেট পরিষ্কার করে নেবো, উপরে আমার পরিষ্কার করার দরকার নেই, উপরে আমি সার্ভিসিং করবো, তখনই পরিষ্কার হয়ে যাবে। দেখুন ভিতরে কত ময়লা, আমি ময়লাগুলোকে পরিষ্কার করে নেবো একটু ফ্রেশ পেট্রোল দিয়ে। আগে ময়লাটা দিয়ে করে নিই। দেখুন দেখুন আমি একটা স্ক্রুড্রাইভারের মাথায় কাপড় জড়ি নিয়েছি, নিয়ে আমি যে ভিতরে যে ময়লাগুলো আছে এগুলোকে পরিষ্কার করে দিচ্ছি, কারণ হচ্ছে এখানে আমার ব্রাশ ঢুকছে না। দেখুন একদম ভিতরটা পুরো পরিষ্কার করে দিয়েছি আমি। এবার দেখুন একটু ফ্রেশ তেল দেবো, ফ্রেশ তেল দিয়ে আমি লাগিয়ে নেব। দেখুন ফ্রেশ তেল দিয়ে নিয়েছি আমি, আর ফ্রেশ তেল এখানে একটু দিয়ে নিয়েছি, এই যে ফ্রেশ তেল। আমি বলে দেখুন আর একটা জায়গা হচ্ছে, একটা জায়গা হচ্ছে আমি এখানে ফুঁ দেবো, বুঝলি, এখানে আমি একটা হাওয়া দিলাম, দিয়ে আমি এখান থেকে এটা বার করে নিলাম কোনো ময়লা থেকে কিনা। দেখুন ওর থেকে ইউজ করে দিচ্ছি আমি,
देखो हमें लागिए दीची कमप्लीट कर दीजिए चार मत स्क्रूगुलो सब लागिए नहीं देखो गाड़ी ये कार्डबोर्डा फिटिंग करब गाड़ी तरह एक आटा दिए नब चलो फिटिंग कर देखो एखे आटा दिए नहीं देखो हमें ये रबार्ट जान अवश्य थे रबार्ट लागिए रबार्ट देखा मोबाइल देखा देखाते देखो एखे हमें यहाँ आस्ते कर बसि दीची सेंटार कर देखो ये बसे गेमी देखो एबार दुटो दस नम्बर नाट ये लगा देख फिटिंग्स कर नाट लागिए दिए देखो एखे पाइपगुलो के लगा देखो एखान पाइपटा एक मध्य दिए थको एखे सब लागिए दीची देखो लगा हे फ्लेयर पाइपटा ये ओवरफ्लो पाइप এটাও লাগিয়ে দেব আমি এবার দেখুন ফিল্টারটা পাশ থেকে লাগানোর আগে আমি এখানে স্লাইডটাকে ঢুকিয়ে দেব देखो हमें एबार कार्बोटा सेटिंग कर दिए देखो हमें फिल्टार बक्सटा लगाबो देखो फिल्टार बक्सटा लागानोर कारणे होस पाइप रबारटा जो खुले रही है आमार एकाते मोबाइले देखाते पाच्छि ना एखाने भितर थेके आमि ढुकिए निये तारपर आपनादेर देखाच्छि एखाने दुटो दस नम्बर नाटे लागबे एई जे एई एक पिस दस नम्बर नाट एक पिस दस नम्बर नाट लेगे एखान थेके होस पाइपटा ढुके जाबे एखान थेके ढुके जाबे दिए स्टार्ट करे आपनादेरके देखाच्छि देखो एई जे आमि लागिए दिच्छि भालो करे सुंदर करे फिल्टार बक्स लागिए दिएछि आमि फिल्टार बक्स हमारे लागानो हो गए देखो हमें इनार्ट खुलब बोले एखे गाड़ी रबारे नाट्ट खुलब बोले ये खुले नहीं देखो हमें एखे भलोक आरोप सेटिंग कर दीची ये रबार्ट एखान खुले ये पादान मध्य दिए ढुके सेटिंग कर देव हमें देखो ये हमें ये देखो हमें ये लागिए दीजिए कमप्लीट कर स्टार्ट कर अपना देख देखो हमें पूरा कमप्लीट कर दीजिए देखो ये हमारे चाबी ऑन कर गाड़ी एक स्टार्ट कर देखो हमारे गाड़ी स्टार्ट चलो गाड़ी सर्विसिंग कर गाड़ी सर्विसिंग करते हैं जगह भरे ढुकिए दिए हमें मैलागुलो सब खुले देवा हो देखो देखो ये जंग और नोंगा बोले एक केमिकल स्प्रे कर ना हे केमिकल मेरे हमार गाड़ी भालो करे कपड़ दिए चारिदिकटा घुषणे हे सुंदर भालो भावे चारिदिके घुषणे होबे आबार जल मारा होबे जल मेरे एक केमिकल देव गाड़ी फुल सार्विसिंग होबे देखो अवश्य चैनलटाके लाइक करुन सबसक्राइब कर नित्य नतन भिडियो पे हमारे पाशे थाकुन।
ফুল গাড়ি রেডি, আমি সার্ভিসিং করে নিয়েছি, পুরো কমপ্লিট করে নিয়েছি, একদম গাড়ি পুরো রেডি হয়ে গেছে, আমার স্টার্ট প্রবলেম সব সলভ করে দিয়েছি, সেলফ সলভ করে দিয়েছি। অবশ্যই চ্যানেলটাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, নিত্য নতুন ভিডিও আমাদের পাশে দেখুন, পুরো গাড়ি রেডি একদম ফুল। এবার আমি ডিকিটা বসে ফিটিংস করে দেবো, গাড়ি রেডি হয়ে গেছে, স্টার্ট আপনাদের দেখিয়ে দিয়েছি,